हेलो एवरीवन, दिस इज सौरभ एंड यू आर वाचिंग योर फेवरेट स्टाडी चैनल एसबी डेटा। তোমাদের বহু প্রতীক্ষিত যে ফল সবাই জিজ্ঞাসা করছিলে, কবে রেজাল্ট বেরোবে দাদা, কবে রেজাল্ট বেরোবে দাদা। তো ও WB পুলিশ gov.in দেখো, আমি অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদেরকে নিয়ে এসেছি। তো এখানে যখনই তোমরা ক্লিক করবে, তোমাদের পরীক্ষার ফল কিন্তু প্রকাশিত হয়ে গেছে এই মাত্র। একদম দেখো, এইখানে দেখো রিক্রুটমেন্ট বলে একটি জায়গা আছে, এই রিক্রুটমেন্ট, এই রিক্রুটমেন্টে যখনই তোমরা ক্লিক করবে দেখো আবার রিক্রুটমেন্ট বলে একটি অপশান চলে আসবে। তো রিক্রুটমেন্টে আবার চলে এলাম, ক্লিক করলাম, দেখো একদম উপরেই দেখো 14/5/2020 আজকে এই মাত্র প্রকাশিত হলো। ঠিক আছে, 4:30 নাগাদ ফলটা প্রকাশিত হয়েছে। তো দেখো এখানে, দেখো এখানে গেট ডিটেলসে ক্লিক করলাম, গেট ডিটেলসে ক্লিক করলে দেখো 14/5-এর দুটো নোটিশ তোমরা দেখতে পাবে। ওকে, 14/5-এর দুটো নোটিশ তোমরা দেখতে পেলে, তো এখান দেখো ওপরে দেখো ফার্স্ট যে নোটিশটা সেটা হচ্ছে রেজাল্ট ফর দ্য ফাইনাল রিটেল এক্সামিনেশান। এখানে তোমরা গেট ডিটেলসে ক্লিক করো, গেট ডিটেলসে ক্লিক করলে অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার তোমাদেরকে এখানে ইনপুট করতে হবে এবং ডেট অফ বার্থ ইনপুট করতে হবে, দিয়ে এইখানে সাবমিট করতে হবে। করলেই কিন্তু তোমরা যে শর্টলিস্টেড হয়েছো কি না সেটা কিন্তু দেখতে পাবে। এবং দেখো সঙ্গে সঙ্গে একটা কথা বলে নেবো যে সঙ্গে সঙ্গে তোমাদের একটা নোটিশও জারি করা হয়েছে। দেখো সেকেন্ড সেকেন্ড যেটা আছে এই নোটিশ একটা জারি করা হয়েছে, এবং নোটিশে কী বলে দেওয়া আছে যে তোমাদের ইন্টারভিউয়ে তোমাদেরকে কবে ডাকা হবে। তো আমি আগে ডাউনলোড করেছিলাম, তাই জন্য আমাদের এগেন দেখাচ্ছে, তো আমি আবার ডাউনলোড করে নিলাম। দেখো এখানে কী বলে দেওয়া আছে, একটু ধৈর্য ধরে দেখে নেবো। তোমাদের কিন্তু যারা পাস করেছো, শর্ট লিস্টেড হয়েছো, তাদের কবে তোমরা ইন্টারভিউয়ের জন্য ডাক পাবে সেটা এখানে বলে দেওয়া আছে। দ্য রেজাল্ট ফর দ্য ফাইনাল রিটেল এক্সামিনেশান ফর দ্য রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ দ্য কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2019 হ্যাজ বিন অ্যানাউন্সডেড অ্যান্ড দ্য আপলোডেড দ্য ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু দ্য ফাইনাল রেজাল্ট অফ দ্য ওয়েবসাইট ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু সার্চ বাই দেয়ার কিং দ্য অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার ডেট অফ বার্থ সিলেক্ট অফ দ্য পারমানেন্ট ডিস্ট্রিক্ট। সো এইটা তোমরা, তোমাদেরকে আমি পুরো প্রসেসটা এক্ষুনি এই মাত্র বলে দিলাম, তো এখান থেকে করে নেবে। তবে এখানে সব থেকে যেটা ইম্পর্টেন্ট করা সেটা একটু ধীরে ধীরে পড়ে নেবো। দ্য শর্ট লিস্টেড ক্যান্ডিডেট উইল হ্যাভ টু অ্যাপিয়ার দ্য ইন্টারভিউ হুইচ উড কমেন্স টু উইথড্রল অফ দ্য কমপ্লিট লকডাউন ইম্পোজ ডিউ টু দ্য কমিটমেন্ট অফ কন্টিনমেন্ট অফ কোভিড নাইন্টিন। ওকে, তাহলে কোভিড নাইন্টিনের জন্যে কিন্তু তোমরা, তোমাদের এই এখন কিন্তু আর রেজাল্ট প্রকাশিত হয়ে গেলেও কিন্তু এখন কিন্তু আর ইন্টারভিউটা হবে না। ঠিক আছে, তাহলে এখানে কি বলতে বলেছে যে দ্য ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু ফলো দিস ওয়েবসাইট রেগুলারলি ফর ফার্দার আপডেট। তো তোমরা এইভাবে ওয়েবসাইটটা ফলো করতে পারো, আমার চ্যানেল ফলো করতে পারো, তার জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারো, এবং সবার আগে আজকের মতো যেরকম একদম তাজা খবর নিয়ে চলে এলাম তোমাদের কাছে, এরকম খবর আমি আবার নিয়ে চলে আসব। তবে এখানটা যে কথাটা, এই যে ইন্টারভিউটা হবে কিন্তু এটা কিন্তু একদম লকডাউনের পর হবে। ঠিক আছে, লকডাউন ইম্পোস্ট লকডাউনের পরই কিন্তু এটা হবে, এমনটাই কিন্তু এখানে নোটিশে লিখে দেওয়া আছে। সো আজ আসি এই পর্যন্তই, যারা উত্তীর্ণ হলে তাদের জন্য অনেক কংগ্রাচুলেশনস।